ন্যান্ডগেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন। তোমাকে আগে জানতে হবে এক্স নর গেট কি। এক্স নর গেট হচ্ছে এমনটাই, অর্থাৎ মাথার উপর একটা নটও থাকবে, এক্স অর গেটের মাথায় নট দিলে এক্স নর গেট। আর ন্যান্ড গেট হচ্ছে আরো সহজ, এ বি এবং মাথার উপরে নট থাকবে। তো মূল কথা হচ্ছে আমাদেরকে এই গেটটা বাস্তবায়ন করতে হবে, কিন্তু চিত্রগুলো সব থাকবে ন্যান্ডের। অনেকটাই সহজ যদি তুমি একটু ট্রাই করো বোঝার। দেখো এই এক্স নর গেটকে ভাঙলে হয় এ এক্স অর বি তার নট, এটাকে ভাঙলে হবে এ নট বি নট প্লাস এ বি। তো আমরা জানি যদি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই সবগুলো গুণ হতে হবে, তা না হলে বাস্তবায়ন করা পসিবল না, কারণ এখানে আছে গুণের চিহ্ন। তাহলে এখানে গুণ হবে, এখানে তো যোগ আছে, সেটা বাস্তবায়ন করা পসিবল না, এজন্য আমাদেরকে এই যোগটাকে গুণ বানাতে হবে। আচ্ছা, যোগকে গুণ বানানো যায় এবং গুণকে যোগ বানানো যায় এমন চিহ্ন কোনটি, সেটা হচ্ছে নট, অর্থাৎ বার। যদি বার ভাঙা হয় তাহলে যোগ গুণ হয় এবং গুণ যোগ হয়, এজন্য আমরা এই লাইনটার উপরে দুটো বার একসাথে নিব, কারণ একসাথে যদি দুটো বার তুমি নিতে চাও নিতে পারবা, আবার দুটো বার একসাথে বাদ দিতে পারবা। তো যদি এই দুটো বার নেই তাহলে আরো সহজ হয়ে যাবে, এবং এই বারের এইখানে আমি ভাঙবো, কারণ আমাদের এই যোগটাকে গুণ বানাতে হবে। তো এখানে যদি ভাঙি তাহলে হবে এ নট বি নট আগেই ছিল, আর এই বারটা ভেঙে দুটো হয়ে যাবে, এ বির উপর একটা চলে যাবে গুণ হবে, আর এই এ বির উপর একটা চলে যাবে, সবার উপরে একটা বার কিন্তু থাকবে। তো এখন আমাদেরকে এই ফাংশনটুকু চিত্র অঙ্কন করতে হবে। তো যদি এই ফাংশনটুকু চিত্র অঙ্কন করি তাহলে হবে এ বি হচ্ছে ইনপুট লাইন, এবং প্রথমত এই এ নটের চিত্র অঙ্কন করব। তো এই নটের চিত্র যদি অঙ্কন করতে চাই তাহলে এরকম ভাবে অঙ্কন করতে হবে, যেহেতু আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবো, ন্যান্ড গেটে কমপক্ষে ইনপুট থাকবে দুটি, তো এ আছে একটি, তার মাথার উপর একটি নট আছে, সেটা যদি অঙ্কন করতে চাই এক জায়গা থেকে দুটো নিয়ে, দুটো এক জায়গা থেকে দুটো নিতে হবে, তারপরেও ইনপুট দুটো করে নিতে হবে, অর্থাৎ ন্যান্ডের চিত্র হয়ে গেল। তার সাথে আবার বি নট, বি নটটা ঠিক একই রকম ভাবে সিঙ্গেল আছে, তো এটাকে বাস্তবায়ন করতে হবে ন্যান্ডের মাধ্যমে। নিলাম, নেয়ার পরে এই এ নট আর বি নট, অর্থাৎ এখানে আসতেছে এ নট এখানে আসতেছে বি নট, দুটো কিন্তু আবার গুণ অবস্থায় আছে, দুটো গুণ করে দেই, মাথা একসাথে করে নেই, গুণ করে দিলাম, তাহলে এখানে আসবে এ নট বি নট, এবং এই নটের জন্য সবার উপরে নট চলে আসবে। আচ্ছা, এই পাশে আছে আবার এ বি, এ আর বি দুটো সিঙ্গেল আলাদা নট আছে, তাহলে এ বির উপর যৌথ একটা নট দিয়ে দিলাম। এবার দেখো এখানে আসতেছে এ বি তার নট, তো প্রথম অংশে আসবে এ নট বি নট তার উপর নট, যেটা এখানে অলরেডি পেয়ে গেছি, এ বি তার নট এখানে কিন্তু পেয়ে গেছি। এখন আমাদেরকে কি করতে হবে, এই প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ গুণের চিহ্ন দ্বারা আবদ্ধ করতে হবে এবং মাথার উপর নট দিতে হবে। তো এখানে যদি অনেক বড় করে দেই তাহলে দেখতে অনেকটা খারাপ হবে, এজন্য মাথা দুটো একসাথে করে নিব, নেয়ার পরে এই অংশটা চিত্র অঙ্কন করে দিব, দুটো গুণের চিত্র দিব, দেওয়ার পর মাথার উপর নট দিয়ে দিব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ নট বি নট তার উপর নট ইনটু এ বি তার উপর নট, এবং পুরোটার উপর একটা নট। তাহলে তুমি খেয়াল করে দেখো তো, আমরা এই এক্স নট বি কে ভেঙে পেয়েছিলাম এ নট বি নট, অর্থাৎ এটা কিন্তু এ এক্স নট বি এর একটা অংশ। আমরা যদি এই চিত্রটা বাস্তবায়ন করি তাহলে কিন্তু এ এক্স নট বি কেই বাস্তবায়ন করা হয়ে যাচ্ছে। তো এই চিত্রটা অঙ্কন করতে হবে, যেহেতু আমাদের শর্ত দিয়েই দিছে যে ন্যান্ড গেটের মাধ্যমে চিত্র অঙ্কন করতে হবে, অর্থাৎ সবগুলো চিত্র ন্যান্ড হবে। তুমি খেয়াল করো তো সবগুলো কিন্তু এখানে ন্যান্ড হয়ে গেছে, তাই না? কিন্তু আউটপুট পেলাম কি, এ নট বি নট, অর্থাৎ এ নট বি নট তার উপর নট ইনটু এ বি তার উপর নট, পুরোটার উপর একটা নট, যেটা এ এক্স নট বি কে ভাঙলে হয়েছিল। সো আমরা এটাই বলতে পারি যে ন্যান্ড গেট দ্বারা এক্স নট গেট বাস্তবায়ন হলো।